ফের লোকালয়ে চলে আসা একটি হরিণ আটক করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার ভোর 5টার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের তালবাড়ি এলাকায় চলে আসে হরিণটি। এ সময় স্থানীয় মনঞ্জয় মণ্ডল, রুহুল কুদ্দুস, মহিদুল ইসলাম সহ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাইদ সঙ্গীয় ফোর্স নিয়ে সিপিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি আটক করতে সক্ষম হন। পরে স্বাস্থ্য পরীক্ষা করে শরীরে কোনো ক্ষত না থাকায় ও হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকায় হরিণটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত গত 20 এপ্রিল কোবাদক স্টেশন এলাকা থেকে অনুরূপভাবে একটি হরিণ লোকালয়ে চলে আসলে বন বিভাগের উদ্যোগে সেটিকেও আটক করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। আমরা খুব আনন্দিত, একটা ভালো লাগার কাজ করছে যে আমরা একটা বন্য প্রাণীকে সুরক্ষা করতে পেরেছি। চুনা নদীর তীরে একটি পুরুষ হরিণ চিত্রা ধরা পড়ে, আমরা হরিণটি বনে অবমুক্ত করি এবং আমরা স্বাচ্ছন্দ্যে হরিণটাকে সুস্থ অবস্থায় বনে ছাড়তে পেরেছি।